বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির 9 বছরের সাজানো সংসার ভেঙে গেছে। শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ডিভোর্সের খবরটি এতদিন গোপন থাকলেও রোববার প্রকাশ্যে আনেন অদিতি। এরপর সংসার ভাঙ্গার নৈপথ্যে অনেক কারণ আছে বললেও আলাদাভাবে কিছুই উল্লেখ করেননি অদিতি। তবে গুজব উঠেছে এই সংসার ভাঙ্গার পেছনে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা, কয়েকটি অনলাইনও প্রকাশ করেছেন এমন খবর। গুজব ছড়িয়েছে অপূর্ব তিশার নিয়মিত জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে সত্যি সম্পর্কে জড়িয়ে পড়েন তারা, যদিও অপূর্বর স্ত্রী ব্যাপারটিতেও আপত্তি জানান। অপূর্ব তিশার সম্পর্ককে শুধু বন্ধুত্ব বললেও অবিশ্বাস করেন অদিতি। সব মিলিয়ে অভিযোগের তীর তিশার দিকেই, তিশার জন্যই অপূর্ব ও নাজিয়ার সংসার ভেঙে গেল। যদিও রোববার রাতে এক স্ট্যাটাসে অপূর্ব ডিভোর্সের কথা স্বীকার করে তাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, তবে এ অভিনেতা আরেক স্ট্যাটাসে অন্য অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে গসিপ ছড়ালে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন। অপূর্ব ওই স্ট্যাটাসে উল্লেখ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা ও তীর্যক মিথ্যা বানোট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ। এদিকে এবার ভক্তদের গুজবে কান্না দিতে আহ্বান জানিয়েছেন তানজিন তিশা। এমনকি গুজব যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছেন তিনি। সোমবার ভোরে নিজের ফেসবুক পেজে তানজিন তিশা লিখেছেন, আমি সাধারণত গুজবে সাড়া দেই না, তবে আজ আমি অনুভব করছি যে কয়েকটি অনলাইন সংবাদপত্র প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যবহার করবেন না, এতে আমার সহশিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরো খারাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে কেউ আমার ইমেজ নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে। তিশা বলেন, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না যার কোনো সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন এই গুজব ছড়িয়ে না দেন, কারণ ভুয়া খবর ছড়িয়ে দেওয়াও একটি সাইবার অপরাধ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভীতিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে অভিনেতা অপূর্ব জানান, অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্যে দিয়ে আইনগতভাবে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। কোনো সংবাদ মাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ICT আইনে আইনগত ব্যবস্থা নিব। অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিংক আমি সংগ্রহ করেছি। তো ভিউয়ার্স, বোঝা যাচ্ছে তানজিন তিশার সাথে অপূর্বকে নিয়ে যে গুজবটি ছড়াচ্ছে সেটি সম্পূর্ণ ভুল। তানজিন তিশার জন্য অপূর্ব ও নাজিয়ার সংসার ভাঙেনি, তাদের দুজনার মধ্যে বনিবনা না হওয়ার জন্যই তারা শান্তিপূর্ণভাবে ডিভোর্স দিয়েছেন, এর সাথে তানজিন তিশার কোনো সম্পর্ক নেই। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।